প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকর হোসেন ছিলাম, আজ আমাদের অতিথি বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট কবিরুদ্দিন এ ভূঁইয়া, এবং কুমিল্লা জেলা সোসাইটি ইউএসএ ইনক এর ভাইস প্রেসিডেন্ট এবং তাদের পিকনিক কমিটির, এবছরের পিকনিক কমিটির কনভেনার খায়রুল ইসলাম খোকন। আপনাদের দুইজন স্বাগত। প্রিয় দর্শক, আমরা কথা বলবো দুইজনেই কুমিল্লার সন্তান, কুমিল্লার সোসাইটি, এখানে কুমিল্লার অনেকগুলো সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলো সম্পর্কে জানবো, এবং কমিউনিটি দুজনে কম বেশি কাজ করছেন, কমিউনিটিকে নিয়ে দেশের জন্য কিছু করার চেষ্টা করছেন আপনারা, যে সেই বিষয় নিয়ে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো। আমি প্রথমে কবির ভাইকে দিয়ে শুরু করতেছি। আপনি কখন আসেন যুক্তরাষ্ট্র, আসার আগে বাংলাদেশে কি করছিলেন সেই বিষয়ে? আমি আসলে আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার বাবা চাকরি করে না, ক্ষুদ্র ব্যবসায়ী ছিল। তো আমি প্রথমে বাংলাদেশে আসলে আমার শখ ছিল আমি টিচারই করবো, কিন্তু আমার বড় ভাই আমাকে দেয় নাই। বড় ভাই বাটাতে চাকরি করতো, উনি আমাকে বাইফোর্স মানে একটু জোরপূর্বকই ঢাকায় নিয়ে আসলেন। আমি যখন ডিগ্রি পরীক্ষা দেওয়ার পর পরই তখন এসে আমি বাটা সুকোমণিতে ঢুকি। আমি 9 বছর, 8.5 বছরের মতো বাংলাদেশে বাটা সুকোমণিতে চাকরি করছি, বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন স্টোরে, বিভিন্ন জায়গায়। তো আমি যখন চাকরি করি, চাকরি অবস্থায় আমাকে একজন বললো যে আমেরিকাতে লোক নিবে, 5 টাকা দিয়ে ইয়া পাওয়া যায় ফর্ম, বাইরে বিক্রি করে আমেরিকার ব্যাটারি হিসাবে 5 টাকা 5 টাকা। আমি রিক্সাতে দিকে আমি কি, তো একজন আমার কিনে আনলো, আমি আমাকে বললো একটা ফর্ম আপনার জন্য আনছি, একটু অ্যাপ্লাই করে দেন। তা আমি বললাম যে আমার তো কী কী লাগবে, কোনো ছবি লাগবে, আমার তো ছবি নেই, ও একটা তুলে দিয়ে দেন। তা আমি নর্মাল কাপড়ে একটা ছবি 2-4টা তুললাম, নিচে নেই না, তুলে ওর কাছে দিলাম, ওই ফিল আপ করলো, ডেট অফ বার্থটা গন্ডগোল করে দিল। তো এই অবস্থায় ফিল আপ করে পাঠিয়ে দিয়ে, হ্যাঁ পাঠাই দেবো, আমার কাছে কাগজটা ছিল, কফি রাখছে একটা, আমি দেখলাম যে বন্ধু বন্ধু করছো, যাই হোক তখন পাঠাই দিলাম। 3-4 মাস পরেই বোধ হয় দেখলাম যে চিঠি এসে গেছে, আমি একবার বাড়ির ঠিকানা দিয়েছিলাম, কারণ আমার জব ট্রান্সফারেবল জব। তো আমি বাড়ির ঠিকানা দিছি, আমার আবার আমাকে কল দিল যে তোমার নামে আমেরিকাতে একটা চিঠি আসছে। তারা বুঝতে পারে নাই প্রথম কি, তো এটা খুলছে, খুলে দেখছে দু একজনে, আমার চাচা তো ইয়া ছিল, উনি দেখছে, দেখে গেছে একটা ইমিগ্রেশন ভিসার মতো, দেখো অ্যাপ্লাই করছে। তো আমার আবার আমার কল দিল, তাই আমি বলো যে আপনি এতে নিয়ে আসেন, তখন আমি ঢাকায় ছিলাম বলাকাতে। তা আনার পরে দেখলাম, দেখে সেরা দুজনে জিজ্ঞাসা করবো একটা ফিল আপ করে পাঠিয়ে দেয়। তারপর চিন্তা করলাম আমি ভালো চাকরি করি, বিদেশি কোম্পানিতে খুব ভালো স্যালারি, তখন তো আমরা বলা বলানো বাংলাদেশের জন্য মোটামুটি ভালো পজিশনে ছিলাম। তখন যাবো না যাবো যাবো না যাবো 1-1.5 মাস পরে, তারপরে আমার ছোটো ভাইটা ছিল তখন ঢাকা ইউনিভার্সিটি পড়তো মাস্টার্সে, অ্যাকাউন্টেন্সি তো অনার্স, ও আমার গিয়ে আবার অফিলে ফিল আপ করে আমাকে আমারটা নিলাম, করে দিই যাক, লাগলে লাগে না লাগে না গেলে যাই, পয়সা তো লাগতেছে না, দিয়ে দিন, দিয়ে দিল, সেকেন্ড লেটার আসলো, সব কিছু ওকে। এর মধ্যে আমি বসা আছি, একটা কাস্টমার ঢুকলো, কাস্টমার আবার অ্যাম্বাসি, আমি তার সাথে কথা বললাম যে এই পেপার পাইছি, সেই কত 30 নম্বরটা দিয়ে দিলাম। ও ইন্টারভিউ দিয়ে নয় ছিল, কোনো ইন্টারভিউ দরকার নেই, গেছি পরে কার লেখাপড়া কোনো সার্টিফিকেট তো দেখেই নাই, দিছি বিষা কিছু যদি কেটার পরে আসিস, বিষা দিয়ে দিছি। তো ওরা 3-4 মাসটা তোর কাদের সাহেব ছিল আমাদের সেলস ম্যানেজার, কাদের সাহেবে বললাম যে একটু বিষা পেয়েছি, তাই একটু ছুটি যায়, যদি বাংলা লেখা আসা যাবে তাহলে ওই চাকরি রাখা লাগে যাবো, আবার যদি গিয়ে ছুটি দেওয়া হয়। তো উনি বললো যে উনি তো আমি 6 মাসে দিতে পারবো, তুমি যাও, তুমি যদি ভালো না লাগে 1 বছর পর্যন্ত তোমার জন্য, এই যে নাটক টাটক করে কাদের সাহেব, তুমি 1 বছর থাকো, কোনো অসুবিধা নেই। আসলাম, এসে তো প্রথম আমার এক দুঃসম্পর্ক আত্মীয়, আমার এলাকাতে কোনো পাই নাই, ঠিকানি দেওয়ার মতো লোক পাই নাই, দুঃসম্পর্কের আত্মীয় একটা আসলো, ওর বাসায় উঠলাম, ওর ঠিকানি নিলাম, নিয়ে উঠলাম। আসার পরে আর আমাকে আসছি 2-3 দিন গেল, কেউ কিছু বলে না, এরা সকালে কাজ যায় সব স্টুডেন্ট, না আসছে স্টুডেন্ট বিশা, তা আমার খালি কো আপনি লাকি মামু, মামা ডাকে আমার এক মামু, আপনি লাকি, আপনি সোনার ঘরে নিয়ে আসছেন, আমরা তো এটা পাই নাই, আমরা কষ্টের মধ্যে আসি। তা আমি করলাম যে আমি যে আসছি তো এখন কাজ টাজ করতে হবে, কীভাবে কী করা যায়, কয়ে আপনার একটা কাগজ আসবে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আসবে, এটা আসলে আপনি কাজ টাজ খুঁজছেন, আমার ঘুমান খান। তা আমি এমনি বললাম যে আমি যদি বাইরে ঘুরতে টুরতে যাই, চাবি কীভাবে চাবি টাবি রাখলাম, রাইখা বিকেলে ভাই হলাম যে একসঙ্গে দিয়ে গেছিলাম, এলমাসটা থাকতাম, হাইটাই আর বললো যে ওইখানে বাংলা এরিয়া আছে। তখন একটা দোকানে গিয়ে দেখি লেখা আছে হেল্প ওয়ান্টেড, তাই আমি বললাম যে দেখি ঢুকি কী করে, আমার বলছে যে চাকরি এইভাবেই খুঁজে নিতে হবে, নাইলে অনলাইনেই করতে হবে, আপনার নিজেরটা নিজে নিতে হবে, মানে কাগজপত্র রেডি হোক, আপনি কতদিন রেস্ট করেন, এই চিন্তা অসুবিধা নেই। তো এরা বললো যে আমি গেলাম এখানে জিজ্ঞাসা করলাম, তো ওরা বললো যে আমাদের একটা লোক লাগবে, এটা মাইক ক্লোথিং ছিল, বর্তমানে যেটা সিটি ব্যাংকের পাশে, এটা অন্য দোকান পরে জুতার দোকান খাই গেছে, তো কমপ্লিটের দোকান ছিল টোটালি।
আমি দুটো কম্পিউটার উৎসব ওইখান থেকে লইছি। শুধু ওই কাস্টমার আসলে কার কি সাইজ লাগবে একটু দেওয়া দেখানো, তো বললো যে আমার তো পার্ট টাইম লাগবে 2 দিনের জন্য, আমি ফুল টাইম নেবো না, শনি রবি, এখানে শনি রবি ব্যবসা বেশি হয়। বাংলাদেশ ছিল না, না অন্য দেশে, মুসলমানই ছিল অন্য দেশে ছিল। তো বললো যে 2 দিনের জন্য তুই কাজ করলে করতে পারবো। তখনকার দিনে বোধ হয় আমার 50 টাকা করে 100 টাকা দিত, 50 টাকা 25 পয়সা স্যালারি ছিল 90 সালে, 90-তে। 10-12 দিন করার পরে কার্ড আসলো, কার্ড আসার পরে বললাম এখন কি করবো, 5 জন থাকতো তারা লগে থেকে সব ইয়াং, মানে ইন্টারমিডিয়েট পাস করে আর ডিগ্রি পাস করে তারা স্টুডেন্ট বেশি আসছে। এখন আমি বয়স্ক সবাই মা বাবা ডাকে, তো এখন আমার আগে তো আর কেউ ইমিগ্রেশন আসে নাই, তখন আমি প্রথম বেশি, আমার 700 প্রথম বিষয় পাইছি ভাই, আমি আসতে 2-3 মাস দেরি করছি। আমি 89-এর লাস্টে নভেম্বরে বোধহয় বিষয় পাইছি, আমি আসছি ফেব্রুয়ারি মার্চে, ডিসেম্বরে বোধহয়, নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরে বিষয় পাইছি, প্রথম সিরিয়াল আমার ছিল। এখন ইয়ে করলাম, তো করে গেলাম, এদের একজনে বললো যে ম্যানহাটনে চলে, তো ম্যানহাটনে ঘুরতে গেলাম, আমার সাথে একটা নিয়ে গেলাম যে নতুন অবস্থায় যাই, তো ট্রাম্প টাওয়ারে ঢুকলাম, ট্রাম্প টাওয়ারে ঢুকলাম, ডোনাল্ড ট্রাম্পের বিল্ডিংয়ে নিস্তালা 51-এতে নাই হাঁটতেছি, এর মধ্যে ঢুকলাম, আমার সাথে আরেকজন আসে বাঙালি, ওইখানে নতুন আসছে আর পাশে বাড়িতে থাকতো, তো রয়ে গেল। তো এখানে লেখা আছে হেল্প ওয়ান্টেড, আমি জিজ্ঞাসা করলাম কি ধরে ঢুকলাম, তো বলে যে এখানে কাগজ আছে খাতা আছে, এটা নাম আর গাইয়া লিখা দিয়ে যাও, ফোন নাম্বার দিয়ে যাও, বাসার ফোন নাম্বার, তার দরকার হলে কল করবো, ম্যানেজার আসলে নাম টাম দিয়ে এলাম, পরের দিন কল দিব, উঠলে যাই, দিয়ে গেছি, গেছি বলে কয়ে যে তুমি গেছি কী করতে, আমি যে পেপার বাটা কোম্পানি ম্যানেজার ছিলাম, বা বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, যে সেই সেই তো কয়ে যে আমরা তো নিব বিল্ডিং মেনটেন্যান্সের কাজে, তুমি একটু সব কাজ করবা, তুমি এখানে না একদিন ডোরমেন্ট করতে হবে, একদিন এখানে করতে হবে, একদিন এখানে করতে হবে, বিভিন্ন খানে নতুন তো ইউনিয়ন জব এলে পরে তোমার এই পার্মানেন্ট হবে, এর আগে তুমি হ্যাঁ বলে যাব পরে অঙ্কল। আমি নিচে আবার গেলাম, দাদা দিয়েছি আমি ঠিক আছে, কয়ে নিচে আর একটা রেস্টুরেন্ট আছে, এখানেও তাদের লোক লাগবে, তুমি এখানেও দেখতে পাবে কাউন্টার পার্সন, ওই যে নিচে গেলাম, হ্যাঁ গুলো যা যা থেকে লাগলে তুমি লাগতে, আমরা লোকের অভাব, ওইখানে লাগলাম, তারপরে মেনটেন্যান্স দুখানে পার্ট টাইম এমনি এমনি করছি 2-3 দিন এবার পরে, এখানে মোটামুটি রেস্টুরেন্টে মোটামুটি ভালো দায়িত্বে ছিলাম, তো 5-6 বছর কাজ করছি ওইখানে, 2006-এ আমি চাকরি ছাড়ছি, 1996-এ চাকরি ছেড়ে, না এর মাঝে আমি যাওয়ার পরে 3 মাস পরে এই রেস্টুরেন্ট তারা রিনোভেশন করবে বন্ধ দিয়ে দিল 3 সপ্তাহ, তা আমি বললাম যে কী করার, তা আমার সাথে যারা ছিল সব স্টুডেন্ট, এরা কয়েছে তো চলেন ওয়াশিংটনে ঘুরে আসি, এরা তো ঘুরতে পারে না, কাগজপত্র নেই, আমার লোকাল গাড়ি রেন্ট করবো, আমার নামে সব কিছু করবো, আমার না এর মাঝে আমি ইয়া করছি কিনা কর, তো এই টুকটাক কয়েকটা ইয়াতে ওই রিয়েল এস্টেটে বসে গেছি, বিভিন্নখানে ইয়া কম্পিউটার একটু একটু দেখতেছি, তো পরে এরা লয়ে গেলাম ওয়াশিংটন, ওয়াশিংটনে ডিসিতে যাওয়ার পরে ওই সেলিম নামে একটা ছেলে ছিল, আরও এরা এরাও 3 জন, এরা গেছে যে সব স্টুডেন্ট মিশে আসছে, ওদের এনে উঠলাম, ওটার পরে কয়ে আসছেন যখন এক কাম করেন, এখানে লাইসেন্স বানানো যায়, জি আপনি খালি বললেই হবে বাংলাদেশের লাইসেন্স আছে, আর আমি সব কাগজপত্র রেডি করে দেন, 100 প্রশ্ন আছে, এই যে মুখস্ত করলে আপনি পাশ করে দিতে পারেন। আমার সাথে আমরা 5 জন, তো একজন এখানে খুব ইংলিশে মাস্টার ডিগ্রি ছিল, তো বড়ো কাগজ ছিল, মানে স্টুডেন্ট বিষয় ছিল 3 জন আর 2 জন ছিল কাগজ, তো হ্যাঁ আবার আমিও করলাম, তো আমি রাত্রে পড়তেছি, আমার ইয়ে করে আশেপাশে মামু এত আমরা করতেছেন কেন, আপনি স্কুল জীবনে দিয়ে দূর করছেন, এগুলো একটু দেখতেছি একটা চারটে উত্তর, আমরা তো এই প্রশ্ন দিই না যারা, এটা তো আমার জন্য ফার্স্ট চয়েস, একটা চারটে উত্তর একটা রুটি দিতে হবে, এই প্রশ্ন তো আমরা দিই না, আমি যে একটু দেখি একটু পরবো 100 প্রশ্ন, আমার মোটামুটি আইডিয়া হয়েছে 2-3 ঘন্টা পরে পরে, পরের দিন গেলাম পরীক্ষা দিতে, আমার জিজ্ঞাসা করলো বাংলাদেশে কতদিন লাইসেন্স, আসলে লাইসেন্স আছে না, আমার যেভাবে বলছে ওই যে আমি ভুলে দিছি লাইসেন্স ছিল, পরে কয় ওকে ওই কম্পিউটার আমি পাস করলাম, আমার লগে 3 জন 2 জন 2 জনই ফেল, তো আমার সাথে সাথে ছবি নিল, নিয়ে লাইসেন্স দিয়ে দিল, পরের দিন এসে গেলাম, 2-3 দিন ছিলাম, এসে গেছি নিউ ইয়র্কে, নিশ্চয় তো ধরনের লাইসেন্স পারার পরে 6 মাস পরে গেছি, এখানে আবার পাল্টাইলাম, এখানে চাকরি করে অবস্থায় আবার পরের বছর আবার এরা বন্ধ দিল 2 সপ্তাহ, দেওয়ার পরে আমার সাথে আরেকটা ছেলে ছিল একটা খুব ব্রাউন বেড়ে বাড়ি, ও আমার বলো আসছেন যখন চলেন, আমিও ইউলোর লাইসেন্সটা বানাবো, ইউলোর পরীক্ষা দিই, গেলাম পরীক্ষা দিলাম, হ্যাঁও দিল, আমি দিলাম, বাস 5-6 দিন পরে দেখি লাগোয়াতে 5 দিন ক্লাস করছি, বন্ধ 15 দিন কী করবো যে লাইসেন্স একটা বাড়ে নেয়, তো আমি ভাবলাম যে গাড়ি লাইসেন্স পাইছি, আসলে গাড়ি চালাইতে জানি না, কথাটা বুঝছে লাইসেন্স মানে এনছি এমনি, এরপরে আস্তে আস্তে শিখছি, অন্যরা গাড়ি চালাইছি, আমি 6-7 বছর গাড়িও চালাই, তারপরে ইয়ে করলাম
এই লাইসেন ইউলো পরীক্ষা দিল, লাগোরে ক্লাস করলাম, তারপর পরীক্ষা দিলাম, পাস করেছি। আচ্ছা, পরে শুনবো আবার এই বিষয় নিয়ে। ইয়েলো পর্যন্ত কখন বে যদি বলেন আপনার আসার, আপনার প্রায় সমসাময়িক একসাথে এখানে আসছেন, আসার সময়টা তো কীভাবে আসছিলেন এবং আসার আগে সেখানে বাংলাদেশে কী করছিলেন? ধন্যবাদ মেলানি আন্টি বিষ্ণুকে আমাদের কাছে এখানে থাকার জন্য। আমি প্রথমে যখন 1984-এ জাপানের ভিসাতে স্টুডেন্ট ভিসা, তো আমরা চারজনে দাঁড়াইছিলাম, তিনজনের ভিসা দিল, আমরা জাপানে গেলাম, ওখানে 14 দিন ছিলাম। থাকার পরে ওখানে আমাদেরকে অ্যাডমিশন দেন, বলে যে স্টুডেন্ট ভিসায় গেছিলেন। তখন পড়াশোনা কি শেয়ে করছিলেন? তখন আমি অনার্সে মাত্র অ্যাডমিশন, ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে অ্যাডমিশন নেব এই সময়। অ্যাডমিশনের আগে? অ্যাডমিশনের আগে। তো যাওয়ার পর আমরা 14 দিন পরে আমরা যেখানে কাগজপত্র সাবমিট করলাম, ওরা বললো যে না, তোমাদের কাগজপত্র রিয়াল না, ওখান থেকে আমাদেরকে ব্যাক করে জাপান থেকে ব্যাক করে দেবে। তারপরে এসে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলাম, চিরা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ময়মনসিংহ ইউনিভার্সিটি। পরে ঢাকা ইউনিভার্সিটিতে টিকলাম, পরে আর চিটা ইউনিভার্সিটিতে আর ওই রিটার্ন টিকছি, এবার ভাইভাতে আর জয়েন করিনি, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি গিয়েছে তাহলে তো দরকার নেই। আর এমনিতে আমি এই মেট্রিক পাশ করেছি আইপিএস স্কুলে, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ মহাখালী। ওখানে আমার বাবা ভেটেরিনারি ডাক্তার ছিলেন, তখন আমরা স্টাফ করার ছিলাম, সরকারি স্টাফ করার। তো পরে ইন্টারমিডিয়েট পাশ করি আমাদের এলাকা থেকে, কারণ আমার ট্রান্সফার হয়ে কুমিল্লা চলে যায়, তখন আমাদের গ্রামে চলে যেতে হচ্ছে এই চান্দিনা। তো চান্দিনাতে ছিলাম 2 বছর উপরে, তারপরে আবার এই বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে ঢাকাতে যখন এডমিশন পাই, তখন ঢাকাতে চলে আসি। আব্বা ট্রান্সফার হয়ে ঢাকাতে চলে আসতো, আব্বা এমনি বিভিন্ন জায়গায় ছিল আমার বাবা, ট্রান্সফার ট্রান্সফার হয়ে যায়। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আর বিভিন্ন খালি চিন্তা করতেছি বাইরে যাবো, মানে একবার গিয়ে তো অভ্যাস হয়ে গেছে, এখন খালি বাইরে যাওয়ার ধান্দা করি। তো এখনই কী করি, কানাডা কোনো সুযোগ পেলে অ্যাপ্লিকেশন করি, এদিক সেদিক কোথাও যাওয়ার চান্স খুঁজে করি। তো এমনি ম্যানেজমেন্ট অনার্স করলাম, মাস্টার্স পরীক্ষা দিয়ে কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা যে চলো এবার স্টুডেন্ট বিষয়ে দাঁড়াই, দেখি কী অবস্থা। তো তখন টু ফেলের এতটা ইয়ে ছিল না, তো আমরা দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আমাদেরকে কয়েকজনের ভিসা দিল আর কয়েকজনকে নিউজ করল। তার কিছুদিন পরে আমাদের ফ্রেন্ড ওগুলি আবার দাঁড়াইল। দাঁড়ানোর পরে ওখান থেকে মোট আমরা 10-12 জন ছিলাম, একটা গ্রুপ ছিলাম, তার মধ্যে আমরা 7 জনই এসে গেছি উইদিন 6 মান্থ এর মধ্যে ভিসা পেয়ে গেলাম। হ্যাঁ, ভিসা পেয়ে গেলাম। তখন মাস্টার্স শেষ করছিলেন, আগের আমাকে পরীক্ষা দিয়ে চলে আসছে, আমি আসার পরে রেজাল্ট হয়েছে, আসার পরে রেজাল্ট হয়েছে। আমরা 7 জন এসে ওই একই বাসায় আরো 4 জন তাদেরও ফ্রেন্ড ছিল, আমার ততটা ক্লোজ না, তাদেরও ক্লোজ ছিল, 11 পিপল, মানে 11 জন আমরা এক বাসায় এক বাসা বারান্দা। এটা উঠছে হলো মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এন্ড এটি, 11 জনে পুরো বাসা বারান্দা। আমরা বেশ অনেকদিন ছিলাম। তো লেখাপড়া মোটা অ্যাডমিশন নিলাম এখানে, লেখাপড়া ভালোই চলছিল, কিন্তু ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে গেলাম, আমি চলে গেলাম এক বাসায়, ওরা চলে গেলাম এক বাসায়, এইভাবে এই যে ভাঙলো আমাদের ইয়েটা, তারপর আর লেখাপড়া তেমনটা হয়নি। সেজন্য আমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে, আমি প্রায় 7 বছর পর দেশে কাগজপত্র কি তখনও হয়নি? না, 7 বছর পরে তো কাগজপত্র হয়েছে, তারপরে দেশে গেছি। এখানে তারপরে কি করলেন, পড়াশোনা কেন? পড়াশোনা কমপ্লিট করিনি। কেন নাই সেই? এটা আসলে অর্থনৈতিক কারণে নাকি? না, অর্থনৈতিক তো বটেই, বাট তারপরেও একটা লাইনচ্যুত হয়ে গেছি আমার মনে হলো আর কি। কাজে ঢুকে গেলেন? হ্যাঁ, কাজে ঢুকে গেলাম। প্রথম একটা ইয়ে আমার একটা ফ্রেন্ড ছিল, ও একটা আমেরিকান রেস্টুরেন্টে ঢুকে দিল, BBQ, সে বলবে এটা অনেক নাম করা রেস্টুরেন্ট, তুমি এখানে কাজ করে এসে। সেও ক্যাডেটে বাস করে আসা, ফজলে ক্যাডেটে বাস করে আসা। তো সে আমাকে ওখানে ঘুরিয়ে দিল, দেখলাম পয়সা আসতেছে, কাজ করতেছি। আর তো বাবা তো তখন তো কল করা সম্ভব ছিল না, চিঠি লিখতাম, আমার বাবা চিঠি লিখে হাতে লিখে আমাকে ফ্যাক্স করে পাঠিয়ে দিত, তো এইভাবেই কমিউনিকেট করতাম। তো ওনারাও ততটা বুঝতো না যে লেখাপড়া আসলে করছি কি করছি না। তারপরে বিয়ে শাদী করলাম, এখানেই বিয়ে শাদী করলাম,
এই যে শুনে তো আমারও অনেক কষ্ট হচ্ছে। তখন কি দেশে যাওয়ার আগে এখানে বিয়ে করছেন? হ্যাঁ, দেশে যাওয়ার আগে। তারপর বিয়ে শাদী করার পরে কত বছর পর বিয়ে করলেন? বিয়ে করছি 4-5 বছর, আশা 5 বছর পরে বিয়ে। তারপরে কাগজপত্র হলো? কাগজপত্র, হ্যাঁ, কাগজপত্র হয়েছে অবশ্য। আমি এই লটারিতেই পাইছি কাগজটা, যদিও ভাগ্য বলে আমি বিভিন্ন চেষ্টা করছি, হয়নি কোনোভাবে, পরে লটারিতেই পাইছি। ডিবি? হ্যাঁ, ডিবিতে। এখান থেকে অ্যাপ্লাই করার পরে পরপর তারপরে এখান থেকে দেশে যাওয়া হয়েছে না? এখান থেকে ভিসাটা? হ্যাঁ, দেশে এখান থেকে থার্ড কান্ট্রি ইয়ে করতেছে আর কি, কানাডাতে। আচ্ছা আচ্ছা, এইভাবেই আর কি পথ চলাম আস্তে আস্তে এই সোসাইটিতে, সংগঠনে। আমি আবার এখানে আমার একটা নাট্য সংগঠন আছে, শৌখিন নাট্য গোষ্ঠী, এটার প্রেসিডেন্ট আমি। বিভিন্ন জায়গায় নাটক হয়, আমার নাটকে পরিচালনা করে জামালউদ্দিন হোসেন করেছে, তারপরে মজিউদ্দিন হক করেছে, তারপরে সীতাস দর করেছে, তারপরে এলিজা খাতুন মুক্তা করেছে। এই নাটকে কখন ঢুকলেন? বাংলাদেশি নাটকের সাথে ছিলেন নাকি এখানে আসার পরে? আমি নাটক দেখতাম, অনেক নাটক দেখতাম, মহিলা সমিতি মঞ্চে অনেক নাটক দেখতাম। আমার ফ্রেন্ডরা বিকালে কি আছে, ইউনিভার্সিটির ছেলেদের দুইটাই আড্ডা জায়গা ছিল, এক ইয়াতে বেলি রোড, আর একটা হলো ইউনিভার্সিটি, তো দুইটাই জায়গা ছিল। তো বেলি রোডে বিকালে চলে আসতাম আর কি, চলো নাটক দেখতে চলো, তারপর নাটক দেখতাম। এইভাবেই মানে প্রশ্নই চিন্তা করতাম, সবাই নাটক করে আমি পারি না, বিরক্ত মানে নিজেকেই কেমন একটা ইয়ে মনে হয়। এখানে এসে কিছু লোকজন আমাকে বললো যে চলো না নাটক করি, নাটক নাটক করি, ওদেরকে ডাকা একটা সংগঠন তৈরি করে ফেললাম। প্রথম নাটক করলাম বেদের মেয়ে, তারপরে মেরাজ প্রতিমা, একটা একটা করে করে গেলাম। এই তো শুরু নাটকে পথ ছাড়া, তারপরে নাটক থেকে আবার আমি এখানে কিছু বন্ধু বান্ধব ছিল, আমাদের একটা আহ্বানী ক্লাব ছিল এখানে, এটা হচ্ছিল এই 72nd রোজভেল্টের নিচে। যদি মানে আজ থেকে 20 বছর আগে কেউ থাকে তাহলে হয়তো আপনি যদি আরো আগে আসেন, আমার একটা ক্লাব ছিল। যেমন ঢাকা সোসাইটি, আমি আর শাহান নামে একটা লোক ছিল, শাহান, আমি আর শাহান প্রথম উদ্যোগ নিই ঢাকা সোসাইটি। ওগুলি মহিলা আমরা এগুলি করতাম আগে, পরে দেখছি না এগুলি আসলে সময় দেওয়া ইয়েটা হয় না, তোমার তারপর মাঝে একদম বিয়ের সাথে পরে আমার ওয়াইফ এগুলি লাইক করতো না, ওটা থেকে একটু ডিটাচ হয়ে গেল। এখন কোন কোন সংগঠনের সাথে সম্পৃক্ত? কুমিল্লা জেলা সোসাইটি ছাড়া? কুমিল্লা জেলা সোসাইটির ভাইস প্রেসিডেন্ট, শৌখিন নাট্য গোষ্ঠীর প্রেসিডেন্ট, আর এখানে আমরা করছি একটা হিউম্যান রাইটস বাংলাদেশ ইয়ে, প্লাস আমি আমার নর্থ আমেরিকার ইয়ের এটা হলো যে মুক্তিযোদ্ধা কল্যাণ অ্যান্ড পুনর্বাসন সোসাইটি নর্থ আমেরিকার প্রেসিডেন্ট, বাট এটা আমাকে ওরা অথরাইজ করছে বাংলাদেশ থেকে, বাট এখনো এটা আমি কার্যক্রম শুরু হয়নি এখনো, কার্যক্রম এখন শুরু করিনি। উনি প্রেসিডেন্ট আসার কথা ছিল কয়েক মাস আগেই, বাট উনি বিভিন্ন কারণে আসতে পারেনি, আমি ভাবছি উনি আসলেই যাবো এখানে কার্যক্রম শুরু করবো। এখন বাবার হয়তো এখন উনি বলছিলেন যে ওই যে কাজের ধর্মের প্রতি একটা ই ছিল, তো আমি আসার পরে কিন্তু আমার সাথে ওয়াইফ আনতে পারতাম, আমি আর 1 বছর আগে আমি বিয়ে করছি, 2 বছর আগে, তো আমি আনি নাই। এরপর এখানে এসে যখন প্রথম দেখলাম যে এই অবস্থা, তাতে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করি। আমি সিটিজেন হওয়ার পরে 1995 আমি সিটিজেন হয়েছি ডিসেম্বরে, সিটিজেন হওয়ার পরে দেখলাম যে আস্তে আস্তে কিছু বন্ধু বান্ধব ফ্যামিলি নিয়ে আসছে। প্রথম তো আমরা নামাজ পড়তাম নাই মদিনা মসজিদে, যে মসজিদই ছিল, এখন ব্রঞ্চে 5-6টার এরিয়াতে 10-11টা মসজিদ, কিন্তু আমরা যখন আসছি প্রথম শুধু শুক্রবারের নামাজটা মসজিদে পড়তে পারছি। মাঝে মাঝে খারাপ লাগতো যে আর এখানে আসলাম, বাচ্চা কাচ্চা এখানে আনবো, আর জানি কি অবস্থা হবে, অনেকে অ্যাপ্লাই করতেছে, আমি করি না। সিটিজেন হওয়ার পরে আমার ওয়াইফ একটা দুইটা বাচ্চা সহ আমি নিয়ে আসছি, তো মেইনলি ছিল আমার টার্গেট এর যে আমি মুসলমান যদি না রাখতে পারি তো আমার এই অর্থ দিয়ে কাজ হবে না। যাক আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আপনাদের দোয়া, আমার বাচ্চারা চ্যারিটি ইসলামিক মাইন্ডের, এবং আমার ছেলে মোটামুটি টনি ব্রুকে পড়া অবস্থা ওইখানে একটা সংগঠন করে আসছে, আমার বড় মেয়ে ম্যানহাটন সেন্টারও ইয়ং মুসলিম সোসাইটি একটা করে ওইখানে একটা রুম নিয়ে নামাজের জায়গা করে সব কিছু করে, এখন যারা পরবর্তীতে যাবে তারা ইয়ে করে দিয়ে গেছে, তো মোটামুটি
এই হিসাবে আমি 97-এ আমার ওয়াইফকে আনছি, 96-এ আমি অ্যাপ্লাই করছি লাস্টে, 97-এ আমার ওয়াইফ এবং বড় মেয়ে আর এক ছেলে নিয়ে আসছি। তো আসলে মেইনলি আমি আসার আগেই 97-এ না 95-এই আমার এই যে দেশে আমি ছাত্রলীগ করতাম বা বাটা শু কোম্পানিতে আমি শ্রমিক লিড দিছি, নির্বাচনে যাই নাই, কিন্তু আমি মোটামুটি তাদের মিটিংয়ে, যেমন এখানে বাংলাদেশ সোসাইটি যদিও নির্বাচন না করি, যে কোনো একটা প্যানেল আমাকে ডাকে, আমি ওখানে মোটামুটি যে পরিচালনা কমিটিতে থাকি। তো আমি দেশে মোটামুটি রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্র জীবনে ছাত্রলীগ করছি, মোটামুটি প্রখুরভাবেই করছি যেটা বলা চলে। এখানে আসার পরে কিছুটা অফ হয়ে গেছে, পাটাতে চাকরি করার পরেও কিছুটা সময়ের অভাব ছিল, এখানে এসে এই যে কাজ আর ঘুম, দেশের একটু টেনশন তো ছিলই, বাচ্চা কাচ্চা ফ্যামিলি, উনি যে বলছে 3 টাকা মিনিটে আমরা কথা কইছি ফোনে, 90-92 পর্যন্ত বুধ, এরপরে ফের ছিল ফোন আরম্ভ হয়েছে না, প্রথম আরম্ভ হয়েছে বিপাক 92-তে বুধ, হ্যাঁ, এরপরে আমরা 96-এ বুধ বা 95-এ আমরা সেলুলার ফোন পাইছি। এর আগে তো মাঝে মাঝে যে ওয়াইফের লোক কথা বলতে 40 সেকেন্ডে যাইতাম, এই ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকতাম, এরা কাউলারা লাইন দিয়ে যাইতো, 10 টাকা নিত, $10, 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন লাইন থাকে, লাইন কেটে গেলে আর কখন নেই, এইভাবে কথা বলছি, কমিউনিকেশন আছে, হ্যাঁ, তো আমি বসে থাকতাম। তো বহুত এটা মানে প্রবাসী জীবনের ট্র্যাজেডি অনেক কিছু আছে, আর আমরা এসে সাইসা যেহেতু দেশে ফ্যামিলি ছিল, বার্ডেন ছিল, লেখাপড়া করতে পারি না, মেইন কথা যেটা আমি আমি লেখাপড়া করতে পারি না, আমার সাথে যারা আসছে অনেকে আজকে হয়তো বা ট্যাক্সের কাজ করে, ট্যাক্সের শিক্ষা তারা আরও অনেক ভালো আছে, অনেকেই অনেক কিছু করছে, বা আমি রিয়েল এস্টেটও ভর্তিও করি নাই, এরপর আর একটা কাজ করি নাই, আমি এটা আসলে এটা চেষ্টা করলে পারতাম, আমি ইয়েতে টিকছিলাম, সিটিতে একটা ইয়ার পরীক্ষা দিয়েছিলাম, আমার লাইসেন্স কারণ হলো এটার কোর্ট ছিল যে 3 ইয়ার্স কোনো ইয়ার লাগবে না, থাকতে পারবে না কোনো টিকিট, আমি গাড়ি চালাই নাই 6 বছর পর্যন্ত, লাইসেন্স আনা বানিয়ে রাখছি। তো আমি এটাতে অ্যাপ্লাই করছি যে না মোটর ভেহিকেলে যেটা রোড টেস্ট নেই, যেখানে কাজ করি পাই $700-800, $400 দেখলাম যে হিসাব করে আর হয় না, কিন্তু এখন তো আমার সাথে দুজন যারা ঢুকছে তারা এখন 70-80 হাজার বছরে, কিন্তু লুজ করছি, যার জন্য এখানে আসা অভিজ্ঞতা অনেক কিছু আছে, কারণ লেখাপড়া করতে পারে নাই, জায়গা মতো পৌঁছতে পারে নাই, তো ফ্যামিলি যখন আসলো চাকরি ভালো চাকরি করতাম, ভালো পয়সা পাইতাম, কিন্তু তারপরেও দু একজন বন্ধু বান্ধবের কারণে যে ফ্যামিলি সময় দিতে পারবো না, তো এটা ছেড়ে দাও, যেহেতু লাইসেন্স আছে একটা লিমোজিনে নাই মাঝে একটা গাড়ি কিনে, তো আমি $10,000-11,000 দিয়ে প্রথম আমি 97-এ ইয়াতে ঢুকি, এটা কি কয় এটা ছিল সিটি ওয়াইড, এটা ভালো কোম্পানি ছিল, ওটারও আমি শেয়ার কিনি, তারপরে আস্তে আস্তে 5 বছর করার পর তো এটা বন্ধ হয়ে গেলো যে কোনো কারণে ইনকাম বা নির্বাচনের গণ্ডগোলে, এরপরে কিছুদিন আবার ইউলো চালাম 2-6 মাস, তারপরে আবার মিনিট ম্যানে ঢুকলাম, মিনিট ম্যান এখনও আছে ঢাকা ক্লাবের 5 মিনিটে, ঢাকা ক্লাবটা 6 মিনিট ম্যানে, এর আমি একটা শেয়ার হোল্ডার, ওটার শেয়ার আমার 67 নাম্বার, আমি এটাও কিনছি, কিনে কিছুদিন চালানোর পরে আমি অসুস্থ হয়ে গেছি, 2012-তে আমি ডিসেম্বরে অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হওয়ার পরে 4-5 মাস হাসপাতাল ছিলাম, আমি কাজ টাজ করি নাই, তো পরে আস্তে আস্তে মনে করেন একটু সুস্থ হয়েছি, এখন মোটামুটি কী করি, আর কুমিল্লা সোসাইটিতে আমি ঢুকছি আসলে আমার প্রথম প্রথম কুমিল্লা সোসাইটি ইনক ছিল, ইউএসএ ইনক ছিল, ইউএসএ ওইটা প্রেসিডেন্ট ছিলেন আপনি? হ্যাঁ প্রেসিডেন্ট, এটাতে না এর আগে কুমিল্লা সোসাইটি ইউএসএ ছিল, ওটাতে প্রেসিডেন্ট ছিল আমাদের চান্দিনারি হাজি নুরুল ইসলাম, প্রতিষ্ঠাতা উনি করলো, কমিটি করলো কুমিল্লা, তো ওনার সাথে আমরা ছিলাম কমিটিতে, ইনভলভ না থাকলে মোটামুটি ইয়েতে ছিলাম, তো পরে যে কোনো একটা সময় কমিটি করা হবে 2 বছর শেষ হওয়ার পরে, তো তখন দেখলাম যে এই যে আমাদের জনি ভাই, তারপরে আবু তাহের ভুইয়া, সিরাজ সরকার আরও কয়েকজনের, তারা 5-8 জনের দায়িত্ব দিল একটা কমিটি করার জন্য, তো আমি যাই এখানে করছি, টুনে পরে দেখলাম যে কনস্টিটিউশনে এমন করছে যে ওই ট্রাস্টি বোর্ড করছে বা ইয়া বোর্ড বলে, অ্যাডভাইজারি বোর্ড বলে যেটা বলে, ওরার দায়িত্ব হলো কমিটিকে যে কোনো মতে ডিসবল করতে হবে, এই নিয়ে একটু তর্কাতর্কি হওয়ার পরে এটা মিটিংটা স্পন্ড হয়ে যায়, হয়ে যাওয়ার পরে এই যে তখন আমরা কিছু ওদের সাথে একটু কথা কাটাকাটি হওয়ার পরেই এখন ওরা গিয়ে আবার ওই শাকির আলী মজুম শাকির মজুমদার মজুমদারি বোধ নামটা পুরো কেউ নেই,
ওনারা ইয়ে করে প্রেসিডেন্ট করে, তারা একটা কমিটি করে, আবার এদিক দিয়ে আমরা গ্রুপের থেকে একটা কমিটি করে। কত সালে সেটা? এটা 2008-07 মানে কুমিল্লা সোসাইটি দুইটা ভাগে বিভক্ত হইল। এরপরে প্রথম সংগঠন ছিল, এরপরে দ্বিতীয় হইলো, তখন ইয়া হাজি ইয়ার আহমদকে প্রেসিডেন্ট করা হইলো, আমি এটার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এরপরে আসলো আবু তাহের বইকে দেওয়া হইলো, তাহার বইয়ে 2 বছর ছিল, এরপরের টার্মে আমাকে দিল। আমাকে দেওয়ার পরে আমি অসুস্থ হয়ে যাই, তারা আমাকে রিকোয়েস্ট করছিল আরও 2 বছর থাকার জন্য, আমি থাকতে পারি নাই, যে আমি শরীর অসুস্থ বা পারিবারিকভাবে বাচ্চারাও টোটালি মানা করতেছে যে আর এইগুলোতে যাবেন না। তো এরপর এটা ছেড়ে আসি, বা তখন আমি আসার আগে কিনা কয় শাহলম আর মোহাম্মদ শাহ আলম ওনারা আমি ওনার বাড়ি দাউদকান্দি, ওনাকে প্রেসিডেন্ট দিয়া বা আবুল বাসার মিলনকে সেক্রেটারি করাইয়া তারপরে সবাই সবাই মিলে কমিটি ই করা হইল। তারপরে আবার এই দিদা আমি কিছু কেসে থাকে তো বলে লাগলাম। এরপরে বৃহত্তরে আমি যখন ঢুকি, এরা আমাকে প্রথম বৃহত্তরের ইয়া দেয়, কুমিল্লার আগেই আমি বৃহত্তরে ই করি, কুমিল্লা সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সোসাইটি গঠিত হয়। হ্যাঁ, বৃহত্তর কুমিল্লা সোসাইটি তৈরি হয় 92-তে, কাজের বিষয়টা, কাজের যে তিক্ত অভিজ্ঞতা ছিল, পড়াশোনা ছাড়া লাগছে, এই বিষয়গুলো যদি বলেন, কাজে কতটুকু সফল হলেন? তখন তো রেস্টুরেন্টে জব করি, তারপরে একটা ওখান থেকে যখন দেশে গেলাম, দেশে থেকে আসার পরে আমাকে আমার ফ্রেন্ড একটা ছেলে আমার সাথে কাজ করতো, সে আমাকে অফার দিল যে ওখানে একটা ভালো ইয়ে আছে, তুমি যদি অন্য করতে চাও তাহলে করতে পারো, এটা ম্যানেজার হচ্ছে, সে নতুন আসছে, বিজনেস ওপেন করছে করলাম। তারপর সেখানে জয়েন করলাম, বেশ ভালোই আমাকে কমিশন প্লাস স্যালারি দিত। তো সেখান থেকে আবার এক ইন্ডিয়ান আমাকে পিক করলো, তার 3-4টা দোকান আছে রেগুলি দেখার জন্য, সে আমাকে অফিস নিয়ে দিল। তো অফিসে বসে সেখানে প্রায় 17-18 জন কর্মচারী ছিল, তার 3টা দোকান ছিল, তো এগুলি মেনটেন। তারপরে এই এমনিতেই ওগুলি করতাম, তারপর আস্তে আস্তে লাইসেন্স আমি করেছি 94-95 আমি এই ক্যাব লাইসেন্স করেছি, বাট আমি রেগুলার লাইসেন্স করেছি মানে প্রায় ওই যখনই আমি ওয়ার্ক পারমিট পেয়েছিলাম তখন রেগুলার করেছি। মানে বাঙালিদের মধ্যে মোটামুটি সবাই যখন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে ক্যাব লাইসেন্স করে রাখে, অলমোস্ট অনেকেই করে রাখে, কিন্তু আমি তখন চালাইনি, আমি চালাইছি যখন, তারপরে ওই যে যখন থেকে জব টব ইয়ে করলাম, আবার দেশে গেলাম, দেশে থেকে আসার পরে তখন আবার কিছুদিন গাড়ি টাড়ি চালালাম, তারপর আবার বিজনেস ওপেন করলাম। ওই কুরিয়ানের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, বাংলাদেশের গার্মেন্টসের যে টি শার্ট আনা, তারপরে যে স্পাইক তৈরি করে আনা, লেদারের বেল্ট আনা, এগুলি ইয়ে করলাম। পরে এভাবে এগুলি করতে করতে পরে সিসেল জুয়েলারির দিকে চলে গেলাম, কক্সবাজার থেকে সিসেল জুয়েলারি আনা, আমার এখানে বিভিন্ন জায়গায় যে হোলসেলে সাপ্লাই করে দিতে ম্যানহাটনে। তো এগুলি করার পরে দেখছি যে না, তেমনটা ওই ফিলিপাইনিদের সাথে আমরা পারি না, কারণ যে প্রাইস দেয় প্রাইস, হ্যাঁ, যেমন একটা মালা আমরা প্রাইস দিতাম 19 সেন্স, ওরা 13 সেন্স, ওরা 12 সেন্স, বাট 19 সেন্সের নিচে দিলে আমাদের বেনিফিটটা থাকে না। তো এভাবে আমি আর আমার ফ্রেন্ড দুজন মিলে মানে অনেক চেষ্টা করেছি এটা ধরে রাখার জন্য, বাট পারিনি, ওদের প্রাইস সাথে কম্পিটিশন দিয়ে আমরা ইয়ে করতে পারি না। প্লাস দোকানগুলি ক্রেডিটে চায়, যে মাল দিয়ে দাও আমরা বিক্রি করে বসে দেবো, তো অত টাকা ইনভেস্ট করার মতো তেমন একটা ইয়ে ছিল না, প্লাস প্রাইসও তেমন একটা ভালো আসে না, তারপরে ওইটা বাদ দিলাম। আমাদের ইয়ের নাম ছিল ঢাকা ট্রেডিং কর্পোরেশন, ওটা নাম দিয়েছিলাম। তারপরে গাড়ির দিকে যুগে বললাম, মানে ব্যবসা সফল হওয়ার চেষ্টা করে হতে পারছেন না? হ্যাঁ, এখন আবার খুঁজতেছি আমি ব্যবসা করার চিন্তা ভাবনা এখনো করছি। সংগঠনের সাথে যে বললেন নাট্য সংগঠনের সম্পৃক্ত হলেন, কুমিল্লা জেলা সোসাইটির সাথে আপনি কখন সম্পৃক্ত হলেন? আমি অনেক আগে ছিলাম, ওরা আমাকে ডাকতো এরকম মিটিং টিটিং, তারপরে যেমন আমার চাচা একবার আমি প্রথম কিভাবে ঢুকি, আমার চাচা মানে আমার বাবার আপন খালাতো ভাই, দুইজনে আমরা সেক্রেটারি ছিলেন, একজন
শিক্ষা সচিব ছিলেন আর একজন এলজিআর সচিব ছিলেন, তো ওনারা যখন আসতো তো কুমিল্লা সোসাইটিতে আমাকে কল করতো শাকিব মজুমদার বলে যে আমরা ওনারা অনার দিতে চাই, তা আমি ওনাকে ইয়া করতে চাই আমরা ওনাকে অনার দেবো। তো চাচাকে জিজ্ঞাসা করতাম, চাচা কয় যে না আমি সরকারি চাকরি করি এটা হবে। তারপরে প্রাণ গোপাল আসতো, সেও আমার বাসায় উঠতো, আমি তাকে প্রাণ গোপাল বাড়ি কি আসলে এলাকায়, হ্যাঁ চাঁদে চাঁদে তো সে আসতো তাকে দেখে উনি বললো না যে প্রাণ গোপাল নিয়ে আমরা একটা পিকনিক করছি, আমি নিয়ে গেছিলাম, আমার চাচাও তখন এখানে ছিলেন। তো এইভাবে কুমিল্লা সমিতি অনেকে আমাকে চিনে, তো ওরা মিটিংয়ে ডাক দিয়ে দেবে, তো পরে বলেছে আচ্ছা ঠিক আছে আপনার ফর্মটা ফিল আপ করে দেন অ্যাটলিস্ট। তারপর আমি 2000 ওরম এই মানে 10-11 দিলি 10-11 দিয়ে ফর্ম ফিল আপ করেছি, হ্যাঁ মেম্বার হলাম। বাট আমি পিকনিকে মাঝে মধ্যে যেতাম, মাঝে মধ্যে যেতাম না বিভিন্ন জায়গায়, মানে ওদের অকেশন থাকি যেমন প্রায় বছর বা 8-10 ইয়ে থাকি, অনুষ্ঠান থাকি, তো মাঝে মধ্যে যেতাম মাঝে মধ্যে যেতাম না। তো রিসেন্টলি লাইক কয়েক বছর আগে থেকেই এই বিভিন্ন সংগঠনের যারা মানে বাংলাদেশ সোসাইটি মোটামুটি সবাই চিনে, তারপর ইয়াতে সবাই চিনে, এভাবেই পরে দেখলাম যে না এটার মধ্যে একটা ভালো রস আছে, তো ইয়ে আছে, জনগণকে সেবা করে একটু মজা পাওয়া যায়, তো জনগণকে সেবা করার চিন্তাই করলাম। তখনই বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করে প্রধান, তখন তাদের সাথে মিশে গেলাম এবং এই সব করতে শুরু করলাম। দেখলাম যে না ঠিক আছে এটা তো জনগণের উপকার হচ্ছে, আমারও মনের একটা তৃপ্তি পাচ্ছি, যেহেতু বাংলাদেশ থেকে আমরা এসেছি এখানে, আমাদের রিলেটিভস বলতে তেমন কেউ নেই, তো ভালো সময় কাটে মোটামুটি এই নিয়ে। কুমিল্লা জেলা সোসাইটির সক্রিয় হয়ে গেলেন, আর ওই যে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশনের কি মেম্বার না ওইদিকে যান নাই? কবির বলছিলেন যে বৃহত্তর কুমিল্লা সোসাইটি অ্যাকচুয়ালি এটা কখন গঠিত ও কিভাবে শুরু হয়? অ্যাকচুয়ালি এটা গঠন হয়েছে বৃহত্তর কুমিল্লা সোসাইটি 1992 তখন প্রথম সংগঠন হলো বৃহত্তর কুমিল্লা, তখন তো কুমিল্লার লোক কম ছিল। তারপরে বৃহত্তর কুমিল্লা বলতে আসলে তারা কুমিল্লার দক্ষিণ পাড়ের কিছু লোক বেশিরভাগই ওই দিকের ছিল, কিনা কয়েকটা 14 গ্রাম বড়ুয়া লাকসাম ওই দিকের কিছু লোকজন ছিল, ব্রুকলিনে থাকতো তারা, তারাই প্রথম এটারে করে। এর মধ্যে মনে করেন হাজি শাহ আলম ভুঁইয়া, তারপরে হাজি আলী আকাশ, এমদাদুল্লাহ কামাল, কামালের ভাই ছিল আরেকজন উনি একরাম সাহ, তারপরে এরা 20-22 জনে মিলে সংগঠনটা করে। কিন্তু তখন আমি এখানে ছিলাম, আমি এমনি মাঝে মাঝে তাদের সাথে যাইতাম বা তাদের ভুঁইয়াতে, কিন্তু আমি টোটালি আমাকে ইনভলভ করছে সিরাজ সরকার। সিরাজ সরকার এখানে ব্রঞ্চে একটা ইয়াতে গ্যাস স্টেশনে চাকরি করতো, আমি তো আমার গাড়ি ছিল প্রাইভেট গাড়ি, তেল ভরতে গেলাম, গিয়া যাওয়ার পরে কইলো যে আপনার বাড়ি কোথায়, কথাবার্তার মাধ্যমে সে আমাকে বললো আমরা একটা সংগঠন করছি একটু সময় টময় কাটে মাঝে মাঝে আসেন, তা আমাকে ফোন নাম্বার দিল, গেলাম ওইখানে যাই আমি, তারা আমাকে জোর করে এই প্রথম 1997 বোধহয় আমাকে অ্যাপয়েন্ট সেক্রেটারি করলো। তো আপনি ওই ওনার মতো আমি অর্ধেক যাইতাম অর্ধেক যাইতাম না, পরে আবার টোটালি অফ করে দিলাম যে না এগুলোতে কাজ আসবে না। পরে দেখলাম যে কখন আমার এটা হয় যে আর্থনৈতিক সংগঠন যে কাজে আসে, এটা হলো আমি এর মাঝে আবার ওই যে কুমিল্লা সোসাইটির পিকনিক টিকনিক যাইতাম এটা থাকতাম, এরপর কুমিল্লা সোসাইটির সংগঠন হইলো উদয় 2005-06, তো এটাও হলো ইয়াতে 72 আছি এটা তো যাইতাম, তো এরা আবার এটার মধ্যে ইনভলভ করলো, পরে ওইটাতে একটু কম যাওয়ার কম, যেহেতু এটা প্রেসিডেন্ট হয়ে গেলাম এই বিভিন্ন কারণে আর যায়নি। পরে যখন খালেদ আর গা শাহম ভুঁইয়া, তারা আব্দুল খালিক ইঞ্জিনিয়ার আর গা শাহম ভুঁইয়া, তারা দুজন যখন নির্বাচন করে, নির্বাচন পরিচালনার জন্য আমাকে তারার সাথে রাখছে বা এরা ইয়ে করতেছি, যখন নমিনেশান দাখিল করে তখন কয়েক লোকের কিছু শর্ট ছিল, বাই ফোর্স আমার নাম ঢুকাই দিল, দিলে পরে যে যখন বর্তমানে আমিন আমিন আমার একজন ইলেকশন করলো, আমি পাস করছি আমি ফেল করছি, অথচ আমি মানে এটার মধ্যে ইচ্ছাই ছিল না। পরে টার্মে আবার কামাল সাহেব প্রেসিডেন্ট হলো, উনি আবার আমাকে রাখলো, তো এইভাবে আস্তে আস্তে 72 থেকে মাঝে 4 বছর গ্যাপ ছিল আমি যাইনি, পরে আবার ঢুকলাম। এরপরে এই টার্মে 2 টার্ম ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এই টার্মে ফিরোজ পাটোয়ারি যখন আসে একই অবস্থা, আমি করবো না, তারা আমাকে ই করে তো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিছে। তো আসলে আমি তখন অসুস্থ ছিলাম, কম যাইতাম, পুরোপুরি ইয়ে করতাম না, তো মেইনলি কারণ হলো এটার পেছনে আমি যদি ভালো গুণটা বলব, একটা লোক মারা গেল তখন আমি কুমিল্লার প্রেসিডেন্ট, তার বাড়ি চাঁদপুর, নূর মুহাম্মদ নূর হোসেন মারা যাওয়ার পরে তখন আমি কুমিল্লার প্রেসিডেন্ট, এর মধ্যে 2011, তো আমি তখন ব্ল্যাক কার্ড চালাই মিনিট মেনে, আমি জায়গাতে বসে আছি, প্যাসেঞ্জার আসবে একটু আমি বুক দিয়ে বসে আছি, এর মধ্যে পেশেন্টে কল দিছে আমাকে,
যে তুমি কারোর কাছে হয়তো কেউ আপনাদের মতো বা কোনো বাঙালি কেউ বলে দিছে যে ওনারে বলেন যে উনি একটা সংগঠনের প্রেসিডেন্ট, তার কেউ ছিল না, ভাই ছিল, ভাইয়ের সাথে ভাইয়ের যোগাযোগ ছিল না বা যে কোনো কারণে, তা আমার কল যে তোর একটা কুমিল্লার লোক মারা গেছে, তো এটা তোরা কি তোরা নিজেরা করবি না আমরা সরকারিভাবে রেকর্ড করবো, যে 3 দিন হচ্ছে মারা গেছে তার কোনো নমিনি আমরা পাচ্ছি না। আমার খুব খারাপ হলো, সাথে সাথে আমি আসলাম। তবে এই ব্যাপারে আমার শামসুদ্দিন স্বামী আমার সেক্রেটারি ছিল, সেও যথেষ্ট এটার ব্যাপারে পরিশ্রম করছে, আমরা প্রচুর পরিশ্রম করছি, গেছি প্রিসেন্টে, হাসপাতালে গেছি, তার কাছে কোনো আইডি নাই কিছু নাই, কারণ মারা যাওয়ার পর তো কাগজপত্র তারা ওইখানে দিয়ে দিয়েছে পুলিশের কাছে। তো পুলিশের কাছে প্রিসেন্টে গেলাম, আবার প্রথম গেলাম হাসপাতালে, হাসপাতালে গেলাম প্রিসেন্টে, প্রিসেন্টে যাওয়ার পর আমি বললাম যে অন্তত তার নাম, ডেট অফ বার্থ বা কি এটা একটু কিছু আমার ডকুমেন্ট দিলে কোথায় থাকে, পরে একটা কাজের জায়গার অ্যাড্রেস দিল, বাড়ির বাসার অ্যাড্রেস দিল, এটা ওই আইডিতে বাসার অ্যাড্রেস ছিল। তো পরে গেলাম আমি বাসায়, এমনি তো আর কি করার নাই, ফোন নাম্বার দেখা, তো ওই যে বাসা ছিল ওই বাসায় গেলাম, লাকিলি আবার আমার সেক্রেটারির পাশাপাশি থাকতো অরণিয়া স্বামী, শামসুদ্দিন স্বামী, ওর নিয়ে আমরা ওই করলাম। তো তারপরে তার এখানে যাওয়ার পরে তার ইয়ার কাছে শুনলাম যে ওর তো এক ভাই আছে কিন্তু আমার কাছে কোনো নাম্বার নাই, আপনি ফখরুল ইসলাম দেলোয়ার যিনি জামাইকা, বলে যে ওনার সাথে ওনার ভাইয়ের হয়তো সম্পর্ক আছে, ওনার লোকের যোগাযোগ আছে, দেখতে পারেন কল করে। আমরা সব রেডি করছি, মানে মোটামুটি টাকা দিদা সামিম সব আমরা সংগঠনের বৃহত্তর থেকে বিভিন্ন দিক থেকে আমরা টাকা ম্যানেজ করে নিয়েছি, মোটামুটি ডেড বডি অলরেডি ফিনারেলে পাঠিয়ে দিছি, দিয়া যখন কল দিলাম আমরা পার্চেস্টার করবো চিন্তা করলাম, তো ভাই ছিল আর ছিল কয়েকজন সবাই বললাম পার্চেস্টার আমি করবো, এর মধ্যে আবার দেলোয়ার সব কল দিল ইয়ারে ওর ভাই, ওর ভাই বললো তো আমরা জামাইকে করবো, পরে আবার নেম চেঞ্জ করে এটাকে জামাইকে নেওয়া হলো, আমরা তো 2,500 ডলার যা উঠাইছি, জামাইকে তারা ইয়ানে ফিনারেল খরচ দিচ্ছে, ওই টাকাটা তার ফ্যামিলিকে আমরা পাঠিয়ে দিচ্ছি। এইভাবে আমি মোটামুটি ধরেন না একটা ইয়ে এসে গেছে, একটা ওই যে বলে পেশা বা নেশা যেটাই বলেন সাংগঠনিকভাবে এটির সাথে জড়িত হয়ে গেছি, আস্তে 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 এটা আমি একটা নেশায় পরিণত হয়ে গেছে মনে হয়, যে এত যদি বলে কাজ নিজের কাজ করে, আসলে যদি কেউ কল করে যে একটা লোক মারা গেছে আপনি আমাকে পাবেন ইনশাল্লাহ, আমার কাজ যা কিছু তার ফ্যামিলির কাজ বাদ দেয় আমি ওইটার জন্য দৌড়াবো, এটা একটা আমার একটা ইয়ে হয়ে গেছে। তো এই রুটিনের মধ্যে সারঙ্গে এই কাজটা করে, কেউ যদি মারা যায় ওনাকে যদি কল দেয়, তো উনি কিছু লোক আছে সমাজে কাজ করে যার জন্য এই যে একটা অনেকে বলে আপনারা সংগঠন করে কি করেন, পকেটের পয়সা খরচ করে সংগঠন করি কিন্তু তারপরে কিছুটা তৃপ্তি আসে, মানুষের কিছু উপকার করতে পারি। হ্যাঁ, যেমন মনে করেন এখন আমাদের সংগঠনে $40,000 উপরে ক্যাশ আছে বৃহত্তরের, আর পুরো ফিগারটা আমার মনে নেই, কিন্তু আমরা 100 কবরস্থানে 50টা আর একখানে 50টা 100 কবরস্থানে কিনছি, পেমেন্ট সম্পূর্ণ শেষ হয়নি মোটামুটি প্রসেসিংয়ের দিকে। তো কিছু এই যে সংগঠন তৈরি করছে যারা, তারা এটারে কোনো ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করেনি, করছে তারা চেষ্টা করছে, যিনি কাল মারা গেলে তারাও পাঠাইছে, পাঠাইছে না যাতে না মারা গেলে টাকা উঠাইয়া নিজেরা দাঁড় করছে খরচ টরচ করে। এইভাবে মোটামুটি আমরা আগের টার্মে ফান্ড ছিল না, এই টার্মে নির্বাচন হয়েছে, ফিক্স কোয়ার্টারে আসার সময় 2টা টার্মে 2টা নির্বাচন হয়েছে, এতে করে নির্বাচনে ভোটারের পয়সা যেই দিয়ে আমরা দিই আমরা দিয়ে দিয়া এইভাবে কিছুটা ফান্ড ক্রিয়েট হয়েছে। তো আমরা এখন ফান্ডের থেকে 25 পয়সা আমরা খরচ করি না, আমরা যদি মিটিং করি চা পানি যা খাই ওই আমরা 2-4 জনে প্রেসিডেন্ট সেক্রেটারি বা মিনিয়ার ভাইস প্রেসিডেন্ট আমরা 2-4 জনে দিয়ে দিই, 10 জনে খাইলাম 100টা দিলে 3 জনে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে আমরা ফান্ডেতে চাল না খরচ করি না, আমরা কত যে ফান্ডের টাকাটা এটা থাকবে লেখাপড়া করে, তো তাদেরকে আমরা প্রতি বছর একটা অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহ করি যেন তারা আরো ভালো করতে পারে, তারপরে যদি কেউ নতুন আসে এসে আমাদের সাথে যোগাযোগ করলে তার জবের ব্যবস্থা করে দিই, তার একটা ব্যবস্থা করে দিই, এইগুলি প্লাস যেমন আরো কিছু হয়েছে এই আমার কাছে আছে, যেমন একবার ইয়েতে এই দেবিদ্বারে বাগমারা গ্রামে একবার ওই যে 10টা ঘর পুড়ে গেছিল অগ্নিকাণ্ডে, হ্যাঁ অগ্নিকাণ্ডে 10টা ঘর পুড়ে গেছিল, তখন আমরা এই কুমিল্লা সোসাইটি থেকে তাদেরকে পুনর্বাসন পুরো 10টা ঘর আবার করে দিচ্ছি, তারপরে আরেকজন এখানে মারা গেছিল তো তাকেও পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি, মানে সোসাইটি থেকে সোসাইটি ফান্ড থেকে
প্লাস সোসাইটি থেকে কিছু দিচ্ছে আর বন্ধু বান্ধব সবাইকে বলছি কুমিল্লা যারা আছে সবাইকে বলছি যে যা পারেন দেন এই একদিন হাট বাজারের সামনেই তো আমরা ইয়ে করে তারপর সবাইকে কল করছি আসেন এসে দেখেন কি অবস্থা তারপর আমরা পাঠানোর ব্যবস্থা করছি তারপরে আরেকজন ইয়ার আছে দেবিদ্যা থানারই এক ভদ্রলোক আছে উনি ক্যান্সার হয়েছিল তো আমাদের কাছে কিছু মানে লোক নগর আমাদের কাছে কিছু ইয়া চাইছিল অনুমোদন চাইছিল আমরা তো ওনাকে কিছু অনুমোদন করছি উনি বেশ মাসে বসে এখন চিকিৎসাগুলো সুস্থ আছে আলাদা এগুলি হয়েছে আর যেমন কারো আইনি সহায়তা হইলে যদি আমাদের পক্ষে সম্ভব না হয় অ্যাডভাইস করতে না পারি যদি লয়ার লাগে তাহলে আমরা পয়সা দিয়ে লয়ারকে পয়সা দিয়ে তাকে হেল্প করার চেষ্টা করি এইগুলি আরও আরও কিছু কিছু মানে আছে এবং বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি আমাদের যে সংস্কৃতিটা আমাদের যে মানে যে ফ্যামিলির এখানে তো ফ্যামিলি থেকে বাচ্চারা কী করতে চায় ডিটাচ হইতে চায় এটা যেন না হয় এটার কারণে এটার জন্যই আমরা সবাইকে অ্যাডভাইস করি বলি যে দেখেন ছেলেমেয়েরা ডিটাচ হইলে এই অসুবিধা হয় এই সুবিধা এই অসুবিধা এগুলি বাংলাদেশের কালচার ধরে রাখার চেষ্টা করেন তাইলে দেখবেন যে আপনার ছেলে লাইনচ্যুত হবে না রোজা নামাজও করবে বা ইয়েও করবে কোনো আপনার প্রতি তার বিরূপ প্রতিক্রিয়া আসবে না এইগুলি মিটিংয়ে আমরা প্রায় মিটিংয়ে এগুলি কথা আলোচনা করি এবং নতুন প্রজন্ম আপনার যে পিকনিক ইফতার পার্টি এগুলোর তো আয়োজন করে আমাদের এই যে নেক্সট ডে আছে আমাদের যে আমরা গত মিটিংয়ে ইয়ে করেছি আমাদের পরবর্তী কর্মসূচি ছিল আছে যেমন বারবিকিউ এবং লেবার ডে পার্টি 30 মে ক্লাসিং করবো আমরা মেডো পার্কে তারপরে আবার রমজানের ইফতার পার্টি আছে 17 জুন তারপরে বাৎসরিক বনভোজন এবং খেলাধুলা 17 জুলাই এগুলি আমরা অলরেডি সেট করে ফেলেছি এবং মোটামুটি পোস্টারিং গতকাল আমরা সেট করে ফেলেছি এটা জাস্ট আমি ক্লিয়ারেন্স দেবো আর এগুলি অ্যাডভাইস করবো তো আমি আশা করি কুমিল্লাতে যারাই আছেন ইনক্লুডিং বড় ভাই সবাই আমরা একসাথে পিকনিকের আয়োজন করতে পারি পিকনিকে যাইতে পারি তাহলে হয় কি আমাদের জন্য জিনিসটা ওয়াইড হয় এবং ভালো হয় সবার মনটা ভালো থাকবে এই বাংলাদেশ থেকে কত সপ্তাহে আমরা হাবিবুর রহমান যুক্তিবাদীকে নিয়ে আমরা খামারবাড়ির নিচে ওয়াজ মাহফিল করছি এর আগের বছর ঢাকা ক্লাবে করছি ইসলামিক অনুষ্ঠানগুলো আমরা চেষ্টা করি আমরা বানা করতে ইফতারি পার্টিও আমরা দিই মসজিদে দিই কয়েক বছর দিচ্ছি এখন এবার বোধহয় ইয়াতে সুগন্ধা রেস্টুরেন্টে করবে ব্রুকলিনে এটাও থার্ড উইকে রবিবারে আমি হয়তো থাকবো না আমি চলে যাবো হয়তো মক্কা আল্লাহ যদি আসার আগে লাস্টের 10 দিন এবার মক্কায় থাকবো এটা একটা নিয়োগ করছি তো এরপরে পিকনিক আছে আমরা 31 জুলাই তো সাময়িকভাবে আসলে বৃহত্তর কুমিল্লার সৃষ্টি হয়েছিল একটাই কারণে যে মানুষ মারা গেলে যে তাদের কোনো ইয়া থাকে না এই জন্যই তারা কয়েকজন কর্তব্য তখন একটা ইয়া ছিল লোক কম ছিল আর আপনি যে এটা করেন যে যারা কবরস্থানগুলো যে আপনি কিনলেন এই কবরস্থানগুলো কিভাবে এখানে সদস্যদের সুবিধা আছে কিন্তু কুমিল্লার লোক হইলো আমরা দেব যদি তার সম্পর্ক না থাকে তার জন্য ফ্রি দেওয়া হবে আর যদি তার সম্পদ থাকে তার ফ্যামিলিকে বলা হবে দিলে আমরা এটা দিয়ে আরেকটা কিনবো এটা ভবিষ্যতের জন্য এইটাই হলো আমাদের কথা আমরা ফ্রি দেব যদি তার ওই আর্থিক সংগতি যদি না থাকে যদি আর দেশে পাঠানোর জন্য প্রয়োজন সেটা আমরা চেষ্টা করব এটা ফান্ড যদি হয় আর এটা অটোমেটিক হবে আমরা একবার শেষ পর্যায়ে এই আপনাদের কুমিল্লার তো যে প্রথম যে সোসাইটি ছিল এরপরে কয়েকটা হয়ে গেল এই ভাঙনটা কেন কুমিল্লার মধ্যে গ্রেটার কুমিল্লা এখন একটাই রয়েছে তো তার মধ্যে আরেকটা বোধহয় কি আমি 2 বছর ছিলাম আমার পরে আরেকজন আসুক ভাই সিরিয়াল আমি আরো আমি 3 টার্ম ভাইস প্রেসিডেন্ট বৃহত্তর কুমিল্লার আমার যদি আবার প্রেসিডেন্ট না দেয় আমি যদি আবার আরেকটা করি তুই দেখে কেমন কথা হয় তো কথা না যদি মানুষ মনে করে পদের লোভেই বেশিরভাগ ইয়েটা হচ্ছে দুইজনের কারণ সবাই না দুইজন এখন যে আমার দিল না কেন দিল না এই সিয়াঙ্গি যুগতে কম এই ধরনের একটা নিজস্ব অ্যাকচুয়ালি পদর ইয়া এখানে পদ কিন্তু খরচ করতে হবে কিন্তু লাভের কিছু নাই
পকেটে দিতে হবে প্রেসিডেন্ট যে হচ্ছে পিকনিকে 1,000, এটা আমাকে দিতে হবে 800-700, সেক্রেটারি 700-800, প্রধান অনুযায়ী নিচে 300 পর্যন্ত চলবে। যে গত পিকনিকে আমি দায়িত্বে ছিলাম, প্রেসিডেন্ট সাহেব আমার দেশে ছিল, আমি $34,000 কানেকশন করছি, খরচ করছি, $23,000 এক্সেস হয়েছে। কিন্তু এই তো যদি চাই এইভাবেই করা হয়, কমিটি থেকে চাঁদা প্রত্যেককে লওয়া হয়, পকেটের পয়সা খরচ করে আমরা এটা করি একসাথে হই। ওই যে উনি একটু আগে বলছে যে মেইনলি হইলো আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতেছি যে তারা যেন বাংলার দেশের কালচার গুলো কিছুটা জানে। যেমন আমরা ইসলামিক কথা বলি, আমরা ইসলামিক ইতিহাস ডিগ্রিতে 9-10 আরবি ইয়া পড়ছি, এখানে এইটা নাই। ওখানে যদি আপনার বাচ্চা ঘরে না রেখে ধর্মের কিছু না শিখান, 12 ঘন্টা সে স্কুলে থাকে, আপনি তাতে কি আশা করবেন? আই ডোন্ট কেয়ার, স্যার আর কিছু আশা করতে পারবেন? আপনাকে তাকে বাংলা শিখাতে হবে, বাংলা ভাষার জন্য ইয়া দিছে, পৃথিবী সব দেশে সম্মান দিছে, ঘরে বাংলা বলা উচিত। আর মা বন্ধু বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা যারা প্রবাসে আসছি সবাইকে বলবো, দুইজনে ঢলারের পিছে না দৌড়াইয়া শান্তির মালিক একমাত্র আল্লাহ। আমাকে চিন্তা করতে হবে যে আমার বাচ্চা কাচ্চা যেন ওই ডাক্তার না বানাই, আমি যদি ধর্মটা রেখে কোনো রকম গ্রাজুয়েশন করাই তাহলে আমার তো লাভবান হবে, দুনুকুল পাবে, ওই এই কুল হারাইলে ওকুলও যাবে, সব যাবে। তো অনেকেরই বাচ্চা কাচ্চা আফসোস করে, আমার বাচ্চার কথা শুনে না দুঃখ করে, দুঃখ করার কিছু নাই। আপনাকে নিজে আগে, আমি যদি নামাজ না পড়ি আমার বাচ্চাকে তো বলতে পারবো না তুমি নামাজ পড়ো, নিজে সৎ পথে থাকতে হবে, সঠিক থাকতে হবে, তাইলে বাচ্চাকে সৎ পথে নিতে পারবে। সেটা আমরা শেষ পর্যায়ে সংগঠন ভাঙার যে কারণটা উনি বললেন কবির ভাই, আসলে আপনার দৃষ্টিতে কি, কেন ভাঙা? আসলে আমি যেটা বুঝছি উনি যেটা বলছে এটা ঠিক, যে একটা মানে পদের জন্যই জিনিসটা করে, বিশেষ করে আর সবার উদ্দেশ্য একটাই থাকে যে কেন ওরা ভাঙ্গে, এটা আসলে আমারও তেমনটা অভিজ্ঞতা নয় বা আমি ওই সব নিয়ে ভাবিও না। আমি বিশেষ করে সংগঠন জনের সবচেয়ে বেশি হলো, একবার কি হয়েছে, একটা লোক এখানে মারা গেল, তো সেই লোকের এখানে 3টা বাড়ি প্লাস 2টা মেইনটেনেন্স আছে দক্ষিণে। তো সে যখন হসপিটালে মারা গেল এখন তার ওয়াইফ ছাড়া তাকে নিয়ে আসার মতো কেউ নাই। তো তার এক বন্ধু আমাকে কল করলো, বললো যে ও তো মারা গেছে, তো তার তো জানাজা টানাজার ব্যবস্থা বসা করতে হবে। সেই তখন সে নিজে বা আমিও নিজে মানে প্রায় 10-12 জনকে কল করলাম, কেউ কাছ থেকে আসতে পারেনি, 5-7 জন লোক হয়েছেন জানাজা। তারপরে এই বলি দেশে পাঠালো, কারণ সে তখন তাকে যদি আগে আমরা বলতাম বা ওই ভদ্রলোকের ফ্রেন্ড যদি বলতো যে আপনি এত পয়সা হয়েছে, 3টা বাড়ি 2টা বিজনেস, আপনি একটু সোসাইটিতে আসেন, সবার সাথে পরিচিত হন, এটা কাজে লাগবে, এটা দরকার আপনার, আপনি বাংলাদেশে আসছেন, আপনি কালচার ধরে রাখেন, আপনার ছেলেমেয়েরাও কিন্তু ধরে রাখবে। উনি মারা যাওয়ার পরে তার ছেলেমেয়েরা দেশ তেমন কোনো তেমন একটা ফিলিংস আসেনি আমি যা দেখলাম। তো ওনার ওয়াইফ বিভিন্ন জনকে বলে ইয়েটে করে তারপর ওনাকে দেশে পাঠিয়ে দেয়, কিন্তু যেহেতু উনি সোসাইটি ইনভলভ না, কেউ চিনে না, জানে না, লোকজন সেভাবে যায় না, এই জিনিসটা আমার মাঝে কেন একটু ইয়ে, আসলে লোকজনের সাথে পরিচিত হওয়ার দরকার আছে। আজ আল্লাহ না করো ওনার কিছু উনি ওনাকে কে না চিনি আলহামদুলিল্লাহ, আর আমাকে যতটুকুই চিনে তত বেশি না, তারপরেও আপনি তখন আমার ফিলিংসটা আরো বাড়লো যে না এই যে ঘটনাটা আমাকে আরো উৎপীড়ন করলো যে না এটা করা উচিত, সবার সাথে পরিচিত হওয়া উচিত, ভালো থাকা উচিত এবং সোসাইটিকে বা জনগণকে কিছু দেওয়া উচিত, সেই কারণে আমি আরো বেশি ভাবে ইনভলভ হয়ে পড়ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে ডাকার জন্য, মরিয়াম টিভিকে অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আনার জন্য এবং আমাদেরকে ই করার জন্য। তো বিশেষ করে আমার যে কিনা সেলিম ভাইয়ের জন্য আমি অনেক ধন্যবাদ। সেলিম ভাই আসলে আগে থেকে আমি এখানে রাজনৈতিক বা সামাজিকভাবে বিভিন্ন সংগঠনে জড়িত থাকা অবস্থায় সবসময় উনি আমাদের দেখলে অন্তত একটু ইয়া টিয়া করে জিজ্ঞাসা করে, কাল তো আমাকে রাস্তায় পাইয়ে বলছে একটু আইসেন আপনার সাথে একটু কথা বলবো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন এবং সবাই প্রথম নিজের ঘর তারপরে সমাজ চেষ্টা করবেন, এটাই আমি অনুরোধ করবো সবার কাছে। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলে যাওয়ার সঙ্গে থাকুন।